নমস্কার, দ্য আউটলায়ার প্রেজেন্টস দ্য লস্ট কম্পাস, যেখানে আমরা আপনাদের শোনাবো ভিন্ন স্বাদের গল্প। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরো আপডেট পাওয়ার জন্য, এন্ড ডোন্ট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন। হ্যাপি লিসনিং। ইংলিশে একটা প্রবাদ আছে যেটা আমরা মোটামুটি সবাই শুনেছি, টাইম অ্যান্ড টাইডস ওয়েট ফর নান। কিন্তু এই কথার প্রকৃত মানে আমরা কতজনই বা বুঝেছি তা বলা মুশকিল। আজ আমার এই গল্পটা সেরকমই একটা গল্প। চলো তবে আপনাদের প্রথম থেকে বলি, ডিসেম্বর মাসে ঠান্ডাটা বরাবরই বেশ হাড় কাঁপানো, কিন্তু আজ যেন ঠান্ডাটা একটু বেশি। অফিস থেকে সবাই বিকেল 5:30 বাজলেই কেমন যেন পালাই পালাই করে, কিন্তু প্রকাশের আর শিশু কোথায়? রোজই তার প্রায় 7:30-8 হয়েই যায়। বসের লট লট খাতার অ্যাকাউন্টিং করতেই তার অর্ধেক সময় কেটে যায়। আজ তবে সে বসকে কোনোভাবে মানিয়ে একটু ছুটি চেয়ে নিয়েছে, কারণ কাল তাকে রিকুর স্কুলে অ্যানুয়াল ডেতে উপস্থিত থাকতে হবে। সে রিকুকে কথাও দিয়েছে কোনোদিন বসের মুখে মুখে কথা না বলায় আর যান্ত্রিক মেশিনের মতো নিজের কাজ করে যাওয়ায়। হয়তো বস তাকে আজকে দিনটা ছাড় দিয়েছে। অফিস থেকে বেরিয়ে সে প্রত্যেক দিনের মতো বাস স্ট্যান্ডের দিকে হাঁটা দিল। ঠান্ডাটা সত্যি যেন চুঁচের মতো হাড় বিঁধ করে সারা শরীরকে শিশিরিয়ে দিচ্ছে। প্রকাশ একটু ভালো করে মাফলারটা গলায় জড়িয়ে নিল। সল্টলেক সাইডের রাস্তাঘাট এই সময় প্রায় ফাঁকা। সে বাস স্ট্যান্ডে এসে দাঁড়াল, কাঁধে আড়াআড়ি করে ব্যাগটা একবার ঠিক করে ঝুলিয়ে নিল। অন্যদিন সে বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে নিজের আর রিকুর জন্য খাবার বানায়, তারপর রিকুকে গল্পের বই পড়িয়ে ঘুম পাড়ায়। এটাই করে আসছে সে গত 5 বছর ধরে। বাসে উঠে একটু যেন থমকে দাঁড়ালো প্রকাশ। তার মনে হতে লাগলো বাসের মধ্যেটা আজকে একটু বেশি অন্ধকার বলে মনে হচ্ছে না। সব সারি সারি ছায়ামূর্তিগুলো কেমন যেন সিটগুলোতে ঘেঁষাঘেঁষি করে বসে আছে। দৃশ্যটি দেখলেই কিরকম যেন গা শিউরে ওঠে। তবে প্রকাশ ঠিক লক্ষ্য করেও এই ব্যাপারটার ওপর অত মন দিল না। বাসের লাস্ট রোটায় একটা সিট খালি থাকায় সে ওখানে গিয়ে বসল। কিছুক্ষণ পরে হঠাৎ একজন খেসখেসে গলায় বলে উঠল, বাবা কোথায় যাওয়া হচ্ছে? এতক্ষণ প্রকাশ ঠিক লক্ষ্য করেনি, এইবার সে আওয়াজটা পেতেই লক্ষ্য করে দেখলো তার সিটের ঠিক বরাবর আরেক প্রান্তে একজন বয়স্ক লোক বসে আছেন। লোকটার চুল উস্কো খুস্কো, চোখে একটা ওভাল ফ্রেমের চশমা, আর মুখে এক রসিকতা মাখানো হাসি। তুমি কি এর মধ্যে কোনো একটা
কাজ করো। আর কি বা করার আছে? প্রকাশ একটু হতভম্ব হয়ে ভাবল, আচ্ছা এই বৃদ্ধ মানুষটা আমার ব্যাপারে এত আগ্রহ দেখাচ্ছে কেন? আচ্ছা একটা কথা জিজ্ঞেস করতে পারি আপনাকে? আপনার মতো একজন বয়স্ক লোক এত রাতে কোথায় যাচ্ছেন? বাবা আমার যাবার তো কথা ছিল এক জায়গায়, কিন্তু এখন আর কোথাও যাচ্ছি না। প্রকাশ কিন্তু কিছু বুঝতে পারল না। প্রকাশ মনে মনে ভাবল, আচ্ছা ভাল লোকের পাল্লায় পড়া গেল দেখছি, এ তো পিছনই ছাড়তে চায় না। এইসব ভাবতে ভাবতে হঠাৎ প্রকাশের নজর গিয়ে পড়ল সামনের সিটগুলোর দিকে। সেখানে সে দেখতে পেল একটা মেয়ে বসে আছে এবং প্রকাশের মতন চেহারারই একটা লোক বসে আছে। বাসের মধ্যে একটা অন্ধকার থাকায় তাই তাদেরকে ছায়া মূর্তির মতো দেখাচ্ছিল। আচ্ছা বাবা তুমি কি বিবাহিত? প্রকাশ মনে মনে ভাবল তাকে যে এই প্রশ্নের উত্তরটা জীবনে আবারও দিতে হবে সেটা সে কখনো ভাবেনি। ছিনা, সেটা যদিও এখন অতীত বললেই চলে, আজ থেকে প্রায় 5 বছর আগের কথা। সেদিন একদিকে যেমন রিকুর জন্মানোটা আমার কাছে খুশির খবর হয়ে আসে, তেমনি একইভাবে আমার জীবনের সবচেয়ে কাছের ভালোবাসার মানুষটি আমাকে চিরতরের মতো ছেড়ে চলে যায়। রিকুকে জন্ম দেওয়ার সময় ঋষিতা মারা যায়। রাস্তায় এক জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলার শব্দে হঠাৎ যেন কান মাথা ঝালাপালা করে উঠল। বয়স্ক লোকটি প্রকাশের দিকে একটি সান্ত্বনা ভরা চাহনিতে তাকালো। এতদিনের জমানো কষ্ট আর চেপে রাখতে না পেরে প্রকাশ আস্তে আস্তে ভেঙে পড়ল। বিশ্বাস করো না, ওকে আমি কথা দিয়েছিলাম যে আমি সব সময় ওর পাশে থাকব, ওর মনের মতো না পারি কিন্তু যতটা সম্ভব আমি আমার সামর্থ্য মতো ওর সব আশা পূর্ণ করব, কিন্তু কিন্তু তারপর যেন সব কিরকম হয়ে গেল বুঝলেন। বাবার স্বপ্ন ছিল আমি যেন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ি। হয়তো তিনি ঠিকই ছিলেন, আজ তাহলে ঋষিতাও হয়তো বেঁচে থাকতো, কিন্তু এই নবীন বয়সে যা হয় ওই অলীক স্বপ্ন আর্কিটেক্ট হতে চেয়েছিলাম, সেটা যদিও বাবাকে বলা বাড়িতে কথা কাটাকাটি ঘরে ঝামেলা কম হয়নি বললেই চলে, তবে সেবার মামা আমায় সাপোর্ট করায় বাবা আর কিছু বলতে পারে। প্রকাশের চোখ জলে ভরে আসে, কতদিন পর তার ভেতরে চেপে থাকা এই কষ্টের পাহাড়টা যেন আজ আস্তে আস্তে ভেঙে পড়ছে। তারপর সেই নিজেকে
কিছুটা সংযত করে নিয়ে বলল, আর্কিটেকচার নিয়ে পড়ার সময় রিতার সাথে কলেজে দেখা, তারপর আলাপ, বন্ধুত্ব, ভালোবাসা, দুজনেই ঠিক করেছিলাম কোর্স কমপ্লিট হওয়ার পর ভালো কোনো প্লেসমেন্ট পেলেই আমরা বিয়েটা করব। কলেজে আমি ওর থেকে এক বছরের জুনিয়র ছিলাম, তাই প্রথম প্লেসমেন্টটা ওই পায় একটা ভালো কোম্পানিতে। তখনই আমরা বুঝতে পারি যে ঋষিতা মা হতে চলেছে। আমাদের আনন্দের আর কোনো সীমানা ছিল না, কিন্তু জীবন কি আর সবসময় অন্তহীন সুখ দেয়? না। ঋষিতা চলে যাওয়ার পর আমি একাই রিকুর আশা ভরসা, ঘরোয়া অশান্তির জন্য মা বাবার সাথেও তেমন কোনো কথাবার্তা ছিল না। ওরই মধ্যে প্লেসমেন্টেও আমি রিজেক্ট হয়ে গেলাম। বড় বড় স্যুট পরা লোকেদের কাছে আমি কোয়ালিফাই হতে পারলাম না। তারপর থেকে এখান সেখানে কাজ করে বেড়াচ্ছি। এত কিছু শুনবার পর বয়স্ক লোকটি প্রকাশের কাঁধে হাত রেখে একটু হাঁফ ছেড়ে বলল, অনেক সময় বাবা নিজের লোকের থেকে অচেনা লোকেরাই আমাদের মনের কথা বুঝবার একমাত্র উপায় হয়ে দাঁড়ায়। তুমি বাঁচতে শিখেছ বাবা, এর চেয়ে ভালো আর কি হতে পারে? এত কিছুর মধ্যেও ভালো ভবিষ্যৎ উপহার দিয়েছ, এর পরেও কি তোমার মনে হয় তোমার বাবা তোমায় ক্ষমা করবেন না? সারা শরীরে এক অজানা শিহরণ খেলে গেল। একটু আগে প্রকাশ যে দুই ছায়া মূর্তিকে তার কটা সিট আগে দেখেছিল, সে এইবার তাদের মুখটা স্পষ্ট দেখতে পেল রাস্তা স্ট্রিট ল্যাম্পের আলোতে। বাসটা তখন তো অতীতে এগোচ্ছিল, তাই স্ট্রিট ল্যাম্পের আলোগুলো তাদের মুখের উপর পড়ায় তাদেরকে চিনতে প্রকাশের বিন্দু মাত্র ভুল হয়নি। সেই ছায়ামূর্তিগুলোর মধ্যে পরিষ্কারভাবে প্রকাশ নিজেকে আর ঋষিতাকে দেখতে পাচ্ছে, তাদেরকে খুশি দেখাচ্ছে। আড়াআড়ি ভাবে বসে তারা একে অপরের দিকে দেখছিল। ঋষিতাকে দেখা মাত্রই হঠাৎ যেন প্রকাশের মনে পড়ে গেল আজ থেকে 5 বছর আগে সেই বিভীষিকাময় রাতের কথাটা। প্রকাশের চমকে যাওয়াতে তারা তার দিকে তাকিয়ে যেন একটু আঁকা হাসল। বাসটা হাইওয়েতে উঠার পর একটু যেন বেশি জোরে চলতে আরম্ভ করল। একটা কেমন যেন ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে প্রকাশের শিরদাঁড়ায়। বিস্ফারিত চোখে প্রকাশ জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখল একটু একটু করে বাসটা ডিভাইডারের দিকে ক্রমশ দ্রুত বেগে এগিয়ে যাচ্ছে। সে কিছু করতে যাবে ভাবছে, ঠিক এমন সময় বাসটা ডিভাইডারে গিয়ে সজোরে একটা ধাক্কা মারল। জানলার কাঁচগুলো ঝনঝন করে ভেঙে পড়ল। ডিভাইডারের সাথে ধাক্কা খাওয়ার সাথে সাথে প্রকাশের মাথা গিয়ে লাগে পাশের সিটের এক কোনায়। প্রকাশের মাথা ফেটে রক্ত বেরোচ্ছে। সে
পেটের ব্যথার চোটে ছটফট করতে করতে সে এক অস্বাভাবিক গলা ফাটানো চিৎকার করে। তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে, সবকিছু যেন অস্পষ্ট হয়ে উঠছে। কেমন সে যেন আস্তে আস্তে জ্ঞান হারিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়তে চলেছে। ঠিক এমন সময় তার কানে একটা অস্পষ্ট আওয়াজ ভেসে আসে। সে কোনো রকমে আওয়াজটির দিকে লক্ষ্য করায় সেই বৃদ্ধ মানুষটিকে দেখতে পায়। তার মুখে কোনো ভয়ের চিহ্ন নেই, সেরকমই রসিকতা মাখানো হাসি তার মুখে এখনো জ্বলজ্বল করছে। তারপর সে প্রকাশের দিকে তাকিয়ে এক করুণাভরা দৃষ্টিতে বলল, তোমার বাবা গতকাল মারা গিয়েছেন, তিনি তোমায় তার সম্পত্তির উত্তরাধিকারী বানিয়ে গেছে। চিন্তা করো না বাবা, রিকুকে তোমার বন্ধু তিশা তোমার মার কাছে নিয়ে গিয়েছে। তোমার মারা যাবার সংবাদ দিকে বাড়ি দিয়ে বলল, আর কোনো চিন্তা নেই বাবা, চলো এবার যাওয়া যাক। প্রকাশের চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে হঠাৎ তার মনে পড়েছে আজকের তারিখটা, 17ই ডিসেম্বর। এতক্ষণ আপনারা শুনলেন দ্য আউটলায়ার্স এর হরর প্রেজেন্টেশন 17th December। গল্পের সূত্রধার ও লেখক দেবজিৎ পাইন, গল্প পাঠে বীর, প্রকাশের চরিত্রে সায়ন্তন, বয়স্ক লোকটির চরিত্রে সৌম্যদীপ, এডিট মিউজিক অ্যারেঞ্জমেন্ট বাই সায়ন্তন। আশা করি আমরা আরও অনেক ভিন্ন ধরনের গল্প আপনাদেরকে উপহার দিতে পারবো। গল্পটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলের বিষয়ে আরও আপডেট পেতে প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দ্য আউটলায়ার্স, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন অ্যান্ড মেক শিওর ইউ নেভার মিস অ্যান আপডেট। হ্যাপি লিসনিং।